আল নবী নবীর উম্মতদেরকে লইয়া সারাটা জান্নাত ঘুরছে রে, আমার নবী ডাক দিয়া কই উম্মত কোন জান্নাতে থাকবা? ইয়া রাসূলুল্লাহ আপনি যেটাই থাকবেন ওইটাই থাকব। ও বন্ধু, উম্মত জান্নাতের আশা করে না, নবীর আশা করে। নবী যেইখানে থাকবে উম্মত সেইখানে থাকবে, নবী তো জাহান্নামে থাকবে না, আমার নবী থাকবে জান্নাতে। জগতের মধ্যে যা কিছু করো না কেন, ওই যে বলছি বয়সের মধ্যে হায়াতে জিন্দিগির বয়স পাইছেন 80 বছর, গুনা করছেন 60 বছর, গুনা কইরা 60 বছরের 61 বছরের মাথায় আইসা আল্লাহর কাছে তওবা করছেন, মাবুদ ও আল্লাহ জীবনে গুনা করছি, অন্যায় করছি, আল্লাহ আমার গুনা আমার সন্তান জানে না, সন্তান যদি জানতো আমার আব্বা বইলা ডাকতো না, মাবুদ আমি গুনা করছি আমার গুনা আমার কন্যা জানে না, যদি জানতো আমি মারে মা কইয়া ডাকতো না, ওরে আল্লাহ আমি যে গুনা করছি আমার গুনা আমার মা বাবা জানে না, দেখে নাই, যদি দেখতো আর জানতো আমার সন্তান বইলা পরিচয় দিত না, আল্লাহ গো এই গুনাগুলা আপনি আল্লাহ গোফন রাখা দিছেন। আল্লাহ কয় বান্দারে গুনাগুলা গোপন রাখছি কথা সত্য, যদি তুমি আমি আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাগুলা মাফ করে দিব। মাবুদ মাওলারে তোমারে আমরা কেমনে ডাকবো, ডাকার রাস্তাটা শিখিয়া দাও। এবার আশেক পাগল ডাক দিয়া কয়, ওরে মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাওলা তোমায় হায়রে ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে, আ বলেন কেমনে শোনে, হায়রে মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাওলা তোমায় জোরে, হায়রে ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না, বলেন কেমনে শোনে, এক ডাকিলেন মুসা নবী তোর পাগারে গেছেন সলি, বলেন এক ডাকিলেন মুসা তোর পাগারে গেছেন সলি, হায়রে খুদার নূরে পাহাড়ে জলে খুদার পাহাড়ে জলে মুসা জলে না, বলেন খোদার জলে মুসা জলে না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না, বল ডাকার জোরে জোরে কথা বাদ খাইছো তা, ওরে আরে গে ডাকলেন ইব্রাহিম নবী, আরে তার ডাকেতে সারা দিলেন আগুনে ফেলি, বলেন আগে ডাকিলেন ইব্রাহিম নবী, ওরে তার ডাকেতে সারা দিলেন আগুনে ফেলি, হায়রে আগুনে হইল ফুল বাগিচা আগুন জোরে জোরে, আগুনে হইল ফুল বাগিচা নবী তো জহলে না রে, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না, বলেন মাওলা তোমায় ডাকতে জানি না, বলেন মাওলা তোমায় ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না, বলে কেমনে শোনে। তাইলে বন্ধুই আমার আপনার বয়স 80 বছর, বাবা আপনার বয়স 80 বছর, গুনা করছেন অনেকগুলা, আপনার গুনার কবর মা জানে না, বাবা জানে না, সন্তান জানে না, এলাকার মানুষ জানে না, জানে আল্লাহ, ঠিক না ঠিক, জানে আমার আল্লাহ, 80 বছরের গুনা 60 বছর বাদ দিলাম, 80 বছরের হায়াত মনে করেন আপনি 1 ঘন্টা পরে না 10 মিনিট পরে মারা যাবেন, আপনি 80 বছর গুনা করার পরে আপনি বুঝতে পারলেন আল্লাহ 80 বছর যা করছি সব ভুল করছি, বুঝতে পারতেছেন তো, 80 বছরে যা করছি সব ভুল করছি, আল্লাহ আমি গুনা করছি অন্যায় করছি, মাফ কইরা দাও মাফ কইরা দাও, আল্লাহ কয় বান্দা কবুল করলাম, কবুল করছে, জীবনে কোনো আমল নাই, মাফ চাইছে, গুনাও নাই, ও আল্লাহ আমলও নাই গুনাও নাই, এই বান্দাটার অবস্থা কি? আমার আল্লাহ কয় বান্দা শোনো, আমি আল্লাহ এই বান্দাটারে কেমনে মাফ করি, মাবুদ গো কেমনে মাফ করেন আপনার কাছে জানতে চাই, কয় আমি আল্লাহ
আল্লাহ এই বান্দাটার হেকমত দিয়া মাফ কইরা দেই মাবুদ ও দয়াল আল্লাহ হেকমতটা কি আপনার কাছে জানতে চাই হেকমতটা কি আপনার কাছে জানতে চাই বলে বান্দার হেকমত হইল বান্দা 80 বছর গুনাহ করছে মরার 10 মিনিট আগে ওই বান্দাটা ক্ষমা চাইছে আমি আল্লাহ বান্দারে মাফ কইরা দিছি তবে তোমার কাছে জানতে চাই ওই 10 মিনিট ক্ষমা যে চাইছে আমি আল্লাহর এই বান্দাটা 10 মিনিটের পরে কতটুক ভালো কাজ করছে বলো আল্লাহ গো তার আমল নামায় কোনো ভালো কাজ নাই আমল নামায় কোনো খারাপ কাজ নাই আল্লাহ কয় ঠিক আছে এই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কোন সময় কোন জায়গার মধ্যে থাইকা আল্লাহর কোরআনের বাণী আমার রাসূলের বাণী শুনছে কিনা খবর নাও এবার রহমতের ফেরেশতারা বান্দার আমল নামার খাতাটা বাতলাইয়া দেখে ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করুক না কেন দুনিয়ার জমিনে যত গুনাহ করুক না কেন গুনাহ করতে করতে কলব কালো বানাইয়া ফলাইছে তবে ওই বান্দাটা এলাকার মাসকান দিয়া যায় সামনে দিয়া যায় বান্দাটা ওই সময় আল্লাহর কোরআনের একটা বাগান দেখছে ওই বান্দাটা ওই জায়গার মধ্যে কোন ভিক্ষুককে দেখা সহযোগিতা করছে অথবা কোন এতিমের মাথায় হাত বুলিয়া দিছে অথবা এলাকার কোন সামাজিক ভালো কাজে সহযোগিতা করছে আল্লাহ গো 80 বছরের হায়াতের জিন্দেগিতে বেশি ভালো কাজ করে নাই মাত্র দুই একটা পাইলাম আল্লাহ কয় আমি আল্লাহ তার গুনাহ না মাফ করছি সাওয়াবের হিসাব দাও এখনো করছি না যারে রহমতের ফেরেশতা এই বান্দাটার 80 বছরের জিন্দেগিতে একটা একটা কইরা দুইটা দুইটা কইরা তিনটা তিনটা কইরা হোক এটা পুরুষ হোক এটা মহিলা তার যত গুনাহ আছে আমি আল্লাহ না মাফ কইরা দিছি মাফ চাওয়ার কারণে যারে বান্দা ও ফেরেশতা আমার বান্দার একটা দুইটা সাওয়াবের কারণে আমার বান্দারে জান্নাতে দিয়া দাও সুবহানাল্লাহ জোরে কইতেন না আল্লাহ কেমন রহিম আমি আমার এই আব্দুল্লাহ ফুরের মা বন্ধুদেরকে বলবো মা গো মা ও আমার আম্মারা আপনারা কি গুনাহ করছেন আপনার গুনার খবর আপনার স্বামী জানে না শাশুড়ি জানে না এলাকার কেউ জানে না আপনার গুনার খবর জানে আমার আল্লাহ এবং রাসূল ও আম্মা আপনিও আপনার গুনাহ মাফ করাইতে পারবেন গভীর রজনীতে উইটা তাহাজ্জুদের মুসল্লায় বইয়া আল্লাহর কাছে শোকের পানি ফালাইবেন অনেকে মনে করছে হুজুর জীবনে গুনাহ তো কম করছি না জানি তো আল্লাহ মাফ করতো না এই জন্য না গুনার সাগর থেকে কোনো দিকে যাই না ভালো কাজও করি না আরে বোকার দল আমার আল্লাহ তো এমন না আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাও লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া আমি আল্লাহ যত রকমের গুনাহ আছে যত কঠিন গুনাহ আছে আমার বান্দারে মাফ কইরা দেই সুবহানাল্লাহ ও বন্ধু আমার আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে গুনার সাগরে সাঁতার কাটো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিব মাবুদ গুনাহ তো অভাব নাই আরে একটা সওয়াব আছে গুনাহ তো সব মাফ কইরা দিছি বান্দা তোমার জান্নাতে দিয়া দিলাম এখন ফেরেশতারা কয় আল্লাহ আপনি তো জান্নাত বানাইলেন আটটা জাহান্নাম বানাইলেন সাতটা জান্নাত আটটা বানাইছে তাইলে বোঝা যায় জান্নাতের সংখ্যা বেশি না কম কথা কয় না কিন্তু বন্ধু আমার রহমতের ফেরেশতা একটা ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আপনার আটটা জান্নাত আপনি তো বান্দারে জান্নাতে দিছেন আটটা জান্নাতের মধ্যে কোন জান্নাতে দিছেন উমা আল্লাহ কয় ফেরেশতা আমার বান্দারে জান্নাত দিছি যেটাতে খুশি এটাতে দাও বান্দারে জিজ্ঞাসা করো কোনটাতে যাইব আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা আমরা আল্লাহ কিন্তু আমাদের সালাকো বান্দা বানাইছে কেন জানেননি কারণ আমরা এমন একটা নবীর উম্মত যেই নবীরে না বানাইলে আসমান বানাইতো না জমিন বানাইতো না পাহাড় বানাইতো না পর্বত বানাইতো না নদী নালা কোনো কিছু বানাইতো না নাই নাই কিচ্ছু নাই সকল কিছুর আগে আমার দয়াল নবী ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর হইতে হাবিবি করিলেন সিজন ওরে জিন ফেরেশতা সকলে জিন ফেরেশতা সকল নবীর নূরের ফসি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়া আছে ওরে যারু সিলাই পয়দা হইলি যা এই যারু সিলাই পয়
তারে কেন চিনলি না, নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়াই আছে সোনার, ওরে আরশ কুরসি লোহার কলম, নূরে মুহাম্মদি হইতে করিলেন সিজন, ওরে আরশ কুরসি লোহার কলম, নূরে মুহাম্মদি হইতে করিলেন সিজন, ওরে যিনি ফরিফে রাস্তা সকলে যিনি ফরিফে, নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনা, নূরের নবী শুইয়াই আছে আল্লাহ ডাক দিয়া কই উম্মাহ, ও নবীর উম্মতের দল, আমার রহমতের ফেরেশতারা নবীর উম্মতরে জান্নাতে দাও, ফেরেশতা কয় আল্লাহ কোন জান্নাতে দিতাম, জান্নাত তো আটটা, আল্লাহ কয় বান্দার যেটা পছন্দ এটার ভিতরে দাও, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাবা যেটা পছন্দ এটা দাও, আপনি দেখেন আমার হাতের ভিতরে মোবাইল আছে দুইটা, আমি ফিস্টা হুজুরে বললাম হুজুর এই মোবাইল দুইটা আপনার, আপনি কোনটা নেবেন, একজনের মাধ্যমে ফাটাইলাম, একজন কয় হুজুরে মোবাইল কোনটা দিতাম, সে বলল হুজুরের যেটা পছন্দ হুজুরে তুমি সেটা দিবা। আচ্ছা বলেন বাবা হুজুর যদি দুইটা মোবাইল ভালো করে না দেখে পছন্দ পছন্দ বুঝব নি? আল্লাহর বান্দা সালাক বান্দা, নবীর উম্মত সালাক উম্মত, ফেরেশতা কয় আল্লাহ জান্নাত দিব কোনটা, আল্লাহ কয় বান্দার পছন্দ যেইটা, এবার ফেরেশতা কয় বান্দা জান্নাতের একটা দরজা জান্নাতুল ফেরদাউস, একটা দরজা জান্নাতুন নাইম দারুন নাইম, আরেকটা দরজা দারুস সালাম, আরেকটা দরজা দারুল কারার, আরেকটা দরজা দারুল মাকাম, এইভাবে আটটা দরজা। ও বান্দা আল্লাহ বলছে যেটা পছন্দ এটার মধ্যে চলো, বান্দা কয় কোনটা পছন্দ বুঝবো কেমনে না দেইখা, বান্দা কয় কোনটা পছন্দ বুঝবো কেমনে না দেইখা, ঠিক আছে সবচাইতে নর্মাল কোয়ালিটির জান্নাত দারুল মাকামের মধ্যে চলো, দারুল মাকাম ঘুরতে 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 বান্দাটা ফুরা দারুল মাকাম ঘুরছে, যত ভিতরে যায় অত সুন্দর অত সুন্দর, এবার বান্দা ফুরা জান্নাত দেখার পরে ফেরেশতা প্রশ্ন করবে, এ বান্দা এই জান্নাতটা পছন্দ হইছে নি? বলে সুন্দরই তো লাগে, তবে আমার মনে চায় এই জান্নাতটা এত সুন্দর, না জানি দারুল মাকাম এত সুন্দর, না জানি আল্লাহর দারুল কারার নামক জান্নাতটা কত সুন্দর। দেখেন সালাক বান্দা, এমন আল্লাহ যে আল্লাহ দয়াল আল্লাহ, দয়ার বান্দার প্রতি কত দয়া করে, বান্দা ডাক দিয়া কয় আল্লাহ আপনার দারুল মাকাম দেখলাম, দারুল কারার জানি কত সুন্দর, আল্লাহ কয় ফেরেশতা বান্দা এখনো ডিপ্রেশনে আছে চিন্তায় আছে কোনটাতে থাকবো, দারুল কারার তারে বালা করে দেখাও, এবার বান্দা দারুল কারার নামক জান্নাতে ঢুকছে, দুইকা দেখে আর দারুল মাকাম কত সুন্দর, দারুল মাকামের সাইতে দারুল কারার সুন্দর, আহা দারুল কারার এত সুন্দর, রহমতের ফেরেশতার কথা শুই না, এবার বান্দা আরো ভিতরে যায়, যত ভিতরে যায় অত ভালা লাগে, ঘুরতে ঘুরতে দারুল কারার নামক জান্নাত ঘুরা ফালাইছে, বান্দার মনটা বেজার, ফেরেশতা কয় মন বেজার কেন, বান্দা কয় দারুল মাকাম দেখলাম এটার সাইতে দারুল কারার সুন্দর, আমারও তো মনে চায় আল্লাহর আরেকটা জান্নাত আছে যেটার নাম দারুস সালাম, এটা জানি কত সুন্দর, আল্লাহ কয় বান্দা দারুল মাকাম আর কারার দেখছো কোনটায় থাকবা, আল্লাহ মনে চিন্তা দারুস সালাম জানি কত সুন্দর, আল্লাহ কয় বান্দা দারুস সালামটা ঘুরে দেখো এটা নি তোমার পছন্দ হয়, দারুস সালামও ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখে দারুল মাকাম কত সুন্দর, দারুল কারার কত সুন্দর, আহারে এটার সাইতে দারুস সালাম এত সুন্দর, বান্দা তো সালাইকা বান্দা ঘুরতে ঘুরতে সাতটা ঘুরছে, সাতটা ঘুরার পরে আল্লাহ রহমতের ফেরেশতা দেখে বান্দার চেহারাটা মলিন হইয়া রইছে, এ বান্দা চেহারাটা মলিন কেন, আল্লাহ সাতটা জান্নাত দেখছি একটা এখনো বাকি, সাতটাই এত সুন্দর, আপনি যেই জান্নাতের কথা কোরআনে বলছেন জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিন
فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربا سبحان الله ফেরেশতা ডাক দিয়া কয় বান্দারে ও বান্দা সাতটা জান্নাত দেখছো আল্লাহ কইছে জান্নাত দিতাম একটা সুবহানাল্লাহ কোন সাতটা জান্নাত দেখছো মনটা বেজার কেন পরে আল্লাহ না বলছে আমার যেটা বালা লাগে সেটা সাতটার মধ্যে যেটাতে যাই পরবর্তী ওইটাই সুন্দর সাতটাতে সুন্দর সর্বশেষ একটাই আছে না জানি সেটা কত সুন্দর আল্লাহ কয় বান্দা সাতটা দেখছে পছন্দ কি হয় না আমার রহমতের ফেরেশতা কয় না রে আল্লাহ আপনার বান্দা শেষেরটা দেখা ডিসিশন জানাইব যেটা সুন্দর ওইটাতে যাইব আল্লাহ কয় অনুমতি দিলাম সাতটা তো দেখছে দেখছে সর্বশেষ জান্নাতুল ফেরদাউস দেখছে আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে জান্নাতুল ফেরদাউস দেখছো কন্ডার মধ্যে থাকবা এবার বান্দা কয় আল্লাহ জান্নাত দেখছি কথা সত্যরে দেখেন বান্দা এবার দুনিয়ার জমিনে ওই যে যারু সিলাই ফয়দা কইলি তারে তোরা চিনলি না নূরের নবী শুইয়াই আছে সোনার মদি বান্দারে ও বান্দা একটা কথা শোনো জান্নাত দেখলা আটটা কুণ্ডাতে থাকবা এবার বান্দা এই কথা শোনার পরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে নালিশ করে আল্লাহ আটটা জান্নাতে তো দেখলাম একটা জান্নাতের মধ্যেও ঘুরলাম না সবটি জান্নাত ঘুরার পরে আমি দেখ তুমি এটা হলে স্মরণ এদিকে আল্লাহ আটটা জান্নাত দেইখা সবটি জান্নাত দেখলাম মাবুদ আপনার কাছে জানতে চাই আমরা যেই নবীর কারণে দুনিয়াতে আগমন করছি ওই নবী কোন জান্নাতে থাকব সুবহানাল্লাহ বুঝছেন কথাটা আল্লাহ আপনার কাছে জানতে চাই যেই নবীর কারণে আপনি আমাদেরকে বানাইলেন সুন্নিদের আকীদা দেখেন যেই নবীর কারণে আপনি আমাদেরকে বানাইলেন আখিরি জামানার পয়গাম্বর সিরাজুম মুনির নবী রাহাতুল আশিকিন সিরাজুস সালিকিন রহমাতাল্লিল আলামিন নূরুম মুবিন নূরুম মুবিনা নবী সাইয়্যিদুল কাউনাইন রহমাতাল্লিল আলামিন রাহাতুল আশিকিন নবী মুহাম্মদ মুস্তফা আহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওই নবী কোন জান্নাতে থাকব আল্লাহ কয় ও ও ও আমি নবীর উম্মতের আমার নবীর উম্মতের দলেরা আমার নবীর যেটা পছন্দ আমার নবী সেটার মধ্যে থাকব এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনার কোন জান্নাত পছন্দ নবী কয় আল্লাহ আমার উম্মত যেই জান্নাতে থাকব আমি নবী ওই জান্নাতে থাকব ঠিক আছে ওই জান্নাতে যেহেতু থাকবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মত কয় আপনি যেটাতে যাইবেন ওইটাতে যাইব আমার নবী কয় আল্লাহ আমি নবীর উম্মতদেরকে আমার সামনে দাঁড় করাইয়া দেন আমি নবী জান্নাতের শেষ থেকে থাকি আমার যেটা বালা লাগব আমি আবার ওই জান্নাতে থাকব আমার দয়াল নবী নবীর উম্মতদেরকে লইয়া সারাটা জান্নাত ঘুরছে রে আমার নবী ডাক দিয়া কই উম্মত কোন জান্নাতে থাকবা ইয়া রাসূলুল্লাহ আপনি যেটাই থাকবেন ওইটাই থাকব ও বন্ধু উম্মত জান্নাতের আশা করে না নবীর আশা করে নবী যেই এইখানে থাকবে উম্মত সেইখানে থাকবে নবী তো জাহান্নামে থাকবে না আমার নবী থাকবে জান্নাতে এবার আমরা ওই নবীরে তালাশ করি ওই নবীর সন্ধান করি ওই নবী যেখানে থাকবে আমরা সেইখানে থাকব আল্লাহ কয় হাবিব গো আপনার উম্মত যদি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চায় জীবনে যত গুনাহ করছে ওই গুনাহগুলা দুনিয়াতে রাইখায় আসতে হবে ইয়া রাসূলুল্লাহ আমরা গুনাহগুলা দুনিয়াতে কেমনে রাইখায় আসব আমার দয়াল নবী কয় ও আমার উম্মতের দলেরা দুনিয়ার জমিনে যত গুনাহ করছো আল্লাহর জিকির করবা জিকিরের মাধ্যমে জীবনের
গুনাহগুলা তোমরা মাফ করাইবা, মাফ করানোর কারণে আমার আল্লাহ পাক তোমার গুনাহ মাফ কইরা দুনিয়াতে গুনাহ রাইখা তোমার বেমাসুম বানাইয়া অন্ধকার কবরে দিয়া দিব। মাসুম বান্দা কবরে আসলে ওই বান্দাটার জীবনে কোনো গুনাহ থাকবে না। মাহমুদ আপনার কি জিকির করব, কি জিকির করব, ওই জিকিরটার কোনো জিকির না। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা নবী কয় ও নবীর উম্মতের দরেরা, ওই জিকির হলো আমার আল্লাহ পাকের নামের জিকির। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।